সরি গাইস, কিছু কারণের জন্য ওখানে আমার সাউন্ডটা আসছে না, কোনো কিছু একটু প্রবলেম হয়েছিল। তো আমি বলতে যাচ্ছি, এখানে আমার মা তোমাদেরকে কিছু বলছে, তোমরা সেটা শুনে না। আর আমি তোমাদেরকে অনেকদিন ধরে কন্টেন্ট দিতে পারছি না, কারণ কিছু কন্টেন্ট খুঁজেই পাচ্ছিলাম না। তো আজকে দিওয়ালিতে আমি যাচ্ছি গঙ্গারামপুর, সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করতে যাচ্ছি। এখানে আমার মা সাজুগুজু করে একটু রেডি হয়ে গেছে, আমার বাবা আসবে। বা কিছু বলে দাও। হ্যালো গাইস, তোমরাও গঙ্গারামপুর ঘুরে আসো, ঠাকুর দেখে আসো, আশা করি সবার ভালো লাগবে। তো শুনেই তো নিলে আমার মা কি বললো, ওই জায়গাটার ঠাকুর খুব সুন্দর হয়েছে। একবার তোমরা শুধু দেখো এই বুড়ি ঝিমকুমামনিগুলার ফটো তোলার পাহাড় কি, একবার জাস্ট তোমরা শুধু দেখো। তো গাইস, জাস্ট তোমরা শুধু দেখো একটু প্যান্ডেলটা। হলো আমি শুধু বড়দের মুখে শুনেছিলাম যে গঙ্গারামপুরের প্যান্ডেল সুন্দর হয়, কিন্তু ভাবতে পারিনি যে এতটা সুন্দর হবে। তো তোমরা প্লিজ একটু টাইম করে কালী পুজোর প্যান্ডেলগুলো এসে দেখে যাও। জয় মা কালী, জয়। গাইজ, এখানে আমি আর কিছু বললাম না, তোমরা শুধু গানটার সাথে আর নেচারটা শুধু একটু এনজয় করো। Oh,
কিন্তু একবার প্যান্ডেলটা দেখো, জাস্ট ফিদা হয়ে যাবে একদম। বাট দেখো গাইস কত সুন্দর প্যান্ডেলটা, একবার দেখো গঙ্গারামপুরের এটা খুব সুন্দর। পারলে তোমরা এসে একবার ঘুরে যাও, তোমরা একটু ঈগল মামাকে দেখে নাও। তো চলো আমরা এখন প্রবেশ করছি। আর কি করলে তোর সময়টা কেটে যায়? কি বলছি কে কি বলছে? তোমরা অনেক মদ খাওয়া গল্প শুনলে, এবার ওগুলো বাদ দাও, এবার তোমরা সুন্দর কালিমাকে একটু দেখে নাও। গাইজ তোমরা যদি আমার ওল্ড ভিউয়ার হও তাহলে তো দেখেই থাকবে মায়াপুরের আসল ইস্কন মন্দির। আর এখানে সেই থিম করা হয়েছে আমাদের সেই বালুরঘাটে, গঙ্গারামপুর থেকে আমরা বালুরঘাট চলে এসেছি, তো সেই মায়াপুরের ইস্কন মন্দিরের থিমটা তোমরা দেখে নাও। তো গাইস ফাইনালি আমরা গঙ্গারামপুর থেকে ঘুরে এসে বালুরঘাটের মায়াপুর ইস্কন মন্দির দেখে নিলাম, দেখে নিয়ে এবার আমরা বাড়ি যাব। তো ফাইনালি এখন আমরা বাড়ি যাচ্ছি, গিয়ে তো তোমাদের সাথে আর দেখা হবে না, তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তোমরা একটু আশপাশের, এতটা ঠান্ডা পড়েছে, এখন রাত 3টা বাজে, এতটা ঠান্ডা পড়েছে যে চারপাশের কুয়াশাটা দেখেই বুঝতে পারছো। তো ততক্ষণের জন্য বাই বাই।